তোমার পুত্র মধ্যে গোহত্যা পাপ লেগেছে, তুমি পাপীও স্নান করছো, অথবা বৈকুণ্ঠের জল নেব না। এখানে আমরা এখান থেকে সেই মানসী গঙ্গা থেকে জল নিয়ে আমরা রাধা কুণ্ডকে ভরে দেবো। এখন ওরা গিয়েছে, এখন পানি আনছে মানসী কুণ্ডে। এখানে কৃষ্ণ তিনি বললেন নদীদেরকে, বল দেখো তোমরা তো আমার কৃপা পেয়েছ, তুমি যদি রাধা রানীর কৃপা না পাওয়া যায় সেখানে পূর্ণ কৃপা হয় না। অতএব রাধা রানীর কৃপা হলে তবে আমার পূর্ণ কৃপা হবে, রাধা ছাড়া আমি হলাম আধা। অতএব তোমার রাধা রানীর চরণে পড়ে যাও। এখন যত তীর্থ ছিল তো স্ট্রাইভার দিয়েছে, ওরা সব রাধা রানীর চরণে রাস্তায় শুয়ে গিয়ে রাধা রানী সেখানে স্তুতি করতে আরম্ভ করছে, বলে মুনীন্দ্র বৃন্দ বন্দিতে ত্রিলোক শোক হারিণী প্রসন্ন বক্র পঙ্কজে নিকুঞ্জ ভূ বিলাসিনী ব্রজেন্দ্র ভানু নন্দিনী ব্রজেন্দ্র সোনু সঙ্গতে কদা চরি তোমার আমার কুণ্ডে প্রবেশ করো। কিন্তু কৃষ্ণ তো খুব আঁকা লোক, খুব টেড়া লোক, উনি কি করছে ওই কৃষ্ণ কুণ্ড থেকে তিনি রাধা কুণ্ডের মধ্যে ওই বলসি দিয়ে তিনি একটি ছিদ্র করে দিয়েছে। আর কৃষ্ণ কুণ্ডের যত জল ছিল সব রাধা কুণ্ডে এসে গেছে, যেতে গেছে এখানে দুইটি কুণ্ড সমান হয়ে গেছে। এই জন্য যে মাঝখানে জায়গা দেখবেন আমরা যাব, দেখবেন এই কৃষ্ণ কুণ্ড থেকে রাধা কুণ্ডের জন্য একটি ভিতরে একটি ছিদ্র আছে। আতে মানে কি, এইটা হলো সঙ্গম। সঙ্গম অর্থ হলো এরা রাধা কৃষ্ণ তত্ত্ব তৈরা দুই নয়, রাধা কৃষ্ণ তত্ত্ব তৈরা হলো এই, কেবল লীলা বিলাস করার জন্য। এই জন্য বলছেন, এই জন্য বলছে জাতি রাধা সাপি কৃষ্ণ যা রাধা কৃষ্ণ এব এই জ্যোতির দ্বিধা বিঘ্ন রাধা মাধব স্বরূপ। তারা তত্ত্ব তো আলাদা নয়, তত্ত্ব তো তারা হলো এই, কেবল তারা লীলা বিলাস করার জন্য তারা সেখানে দুই হয়েছে। যেন মাঝখানে যে সঙ্গমটা অর্থ হলো রাধা কৃষ্ণ তারা আলাদা নয়, রাধা কৃষ্ণ হল তারা একই হল তত্ত্ব তারা। অতএব এখন তখন সুন্দর কুণ্ড হয়ে গেছে, যখন কুণ্ড হয়েছে রাধা রানী কুণ্ড, তখন পৌর্ণমাসী তিনি বৃন্দা দেবীকে আদেশ দিয়েছেন, বলে হে বৃন্দে তুমি এই রাধা কুণ্ড শ্যাম কুণ্ডকে সুন্দর করে সাজাও, এত সুন্দর ভাবে সাজাও যাতে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান হয়। এখানে বৃন্দা দেবী তিনি হলেন নিকুঞ্জ লীলা, তিনি হলেন শৃঙ্গার রসরে, তিনি সমস্ত সেবা তিনি বৃন্দা দেবী করে। আসলে বৃন্দা দেবী তিনি সেখানে সুন্দর সুন্দর সেখানে কুঞ্জ বানিয়েছে, অদ্ভুত কুঞ্জ, নীল রঙের, হলদু রঙের, সেখানে সাদা রঙের, লাল রঙের কুঞ্জ, কিরকম কুঞ্জ, যদি কুঞ্জের মধ্যে কেউ প্রবেশ করে কোথায় পাতা দিয়ে কোথায় ফুল দিয়ে কুঞ্জ বানানো হয়েছে, যদি কুঞ্জের মধ্যে কেউ প্রবেশ করে যদি এইখানে দাঁড়িয়ে দেখতে চেষ্টা করে কিন্তু তিনি দেখতে পারবে না কুঞ্জের মধ্যে কি হচ্ছে। অদ্ভুত তিনি কুঞ্জ বানিয়েছে, সেখানে চার প্রকার পদ্ম পুষ্প সেখানে প্রস্ফুটিত, সুন্দর রাজহংস সেখানে ক্রীড়া করছে, সেখানে সমস্ত লতা পাতা ফুল দিয়ে অদ্ভুত রূপে তিনি রাধা কুণ্ড শ্যাম কুণ্ড তিনি সাজিয়েছেন। এই জন্য আমাদের ভক্তিবিনোদ ঠাকুরের যিনি কীর্তন তিনি বলছেন চিন্তাময়ী রাধা কুণ্ড তত তাহে কুঞ্জ সত সত প্রবাল বিদ্রোম মায়া তরুলতা তাহে কুঞ্জ সত মুক্তা ফলে অবনত। অতএব বৃন্দা দেবী তিনি অদ্ভুত রূপে সেখানে কুঞ্জ, সেখানে চিন্তামণিময় রাধা কুণ্ড তট, অর্থাৎ তিনি চিন্তামণির দ্বারা তিনি রাধা কুণ্ড তটকে বানালে। সেখানকার যত পশু পাখি তারা কলরব করে না, সমস্ত পশু পাখি এখানে বলে না, হ্যাঁ সমস্ত বৃন্দাবনের লতা পাতা গাছ তারা সবাই শ্রী রাধা রানীর গুড় কীর্তনে সেখান করে, তার সঙ্গে কে কা আর ময়ূরের মতো তারা কয়ের মতো কু কু করে না, তারা সবাই রাধা গোবিন্দ সুন্দর সুন্দর সেখানে কীর্তন করে। অতএব এই রাধা কুণ্ড শ্যাম কুণ্ডকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ স্থান, বলে কেন সর্বশ্রেষ্ঠ স্থান বলা হয়েছে, কারণ কি বলছে কোন স্থানের যদি মহত্ব বুঝতে হয় বলে তিনটি বস্তু দিয়ে সেই স্থানের মহত্ব বুঝতে হবে।
প্রথম নম্বর হল স্থান, দ্বিতীয় নম্বর হল কাল, তৃতীয় নম্বর হল পাত্র। অতএব তিনটি বস্তু দিয়ে কোন স্থানের মহত্ব বুঝা যাবে বলে স্থান কি বলে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড বলে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড কি বলে যথা রাধা প্রিয়ম কুণ্ডম প্রিয়ম তথা সর্ব গোপেশু সেবৈকা বিষ্ণু রতন্ত বল্লভা। অতএব বলছেন যেভাবে কৃষ্ণের স্ত্রী রাধারানী হলেন অত্যন্ত প্রিয়, সেই রকম ভাবে এ কুণ্ড ও রাধারানী কৃষ্ণের স্ত্রী অত্যন্ত প্রিয়। অর্থ হল এ কুণ্ড কুণ্ড নয়, এ কুণ্ড স্বয়ং শ্রীমতী রাধারানী। কৃষ্ণ কুণ্ড যে বলে কৃষ্ণ কুণ্ড নয়, তিনি হলেন কৃষ্ণ স্বয়ং। এই জন্য এখানে বলছে এই যে মুনিন্দ্র বিন্দ বন্দিতে তিনি লোক শোকহারিণী, এই যে রাধারানী কৃপা কটাক্ষ করে যদি কেউ রাধা কুণ্ডের মধ্যে দাঁড়িয়ে কোমর পর্যন্ত বা ছাতি পর্যন্ত জলে যদি 108 বার যদি সেই কৃষ্ণ রাধারানী কৃপা কটাক্ষ স্তোত্রকে পড়ে রাধারানী তিনি স্বয়ং তিনি কুণ্ড থেকে তিনি সেখানে প্রকট হয়ে সাক্ষাৎ রূপে তিনি দর্শন প্রদান করেছেন। এত শক্তি আছে এই রাধা কুণ্ডের মধ্যে। আমরা সমাজে আগে সেই কুণ্ডে খড়ে হোকরকে গলে তক নেই তো কমর তক আগে কই রাধা কৃপা কটাক্ষ কই বন্দনা করে 108 বার রাধারানী স্বয়ং প্রকট হোকরে উসকো দর্শন প্রদান কর দে। ইতনে মহিমাত্রি রাধা কুণ্ড কি। ইসলিয়ে জব শ্রী কবি শ্রী রাধারানী আগে কই মানি হয়ে যাতি হ্যায়, রাধারানী যদি মান করে এখানে শ্যাম সুন্দর রাধারানী করে মানাবে, তিনি এই রাধা কুণ্ডকে তিনি রাধা রানীর তিনি স্বরূপ মনে করে কৃষ্ণ স্বয়ং তিন সন্ধ্যা, কৃষ্ণ স্বয়ং তিন সন্ধ্যা রাধা কুণ্ড মে স্নান করতে হ্যাঁ আর ওই তট পর বৈঠ করকে রাধারানী কে মন্ত্র কো কৃষ্ণ জপ করতে হ্যাঁ। বলে কিউ বলে শ্রী ঈশ্বর জি আমার উপরে প্রসন্ন হয়ে যায়, ইসলিয়ে স্থান কিয়া হে বলে শ্রী রাধা কুণ্ড শ্যাম কুণ্ড স্বয়ং রাধারানী। বলে কাল আট পিরিয়ড হতা হে আট জাম মে যো মাধ্যাত্মিক যো লীলা হে রাধা কুণ্ড এই যে যো মাধ্যাত্মিক যো লীলা হে উসমে যো দূসরে দূসরে আট পিরিয়ড কা যো লীলা উসমে ঢাই ঘন্টা দো ঘন্টা তিন ঘন্টা লেকিন ইয়ে যো রাধা কুণ্ড কো যো মাধ্যাত্মিক লীলা ইয়ে সবসে জ্যাদা সময় করকে চার ঘন্টা হে ইয়হীঁ পর কৃষ্ণ। ইসলিয়ে গুরুদেব কহতে থে আগর অর কহীঁ দূসরে জগা পর রাধা কৃষ্ণ যো লীলা করতে হ্যাঁ জটিলা কুটলা কি ভয় রহতা হে, জটলা কুটলা আগে কোই ব্যাঘাত দে সকতে হ্যাঁ। লেকিন এই রাধা কুণ্ড শ্যাম কুণ্ড মে যব লীলা করে ইহাঁ পর স্বয়ং যোগ মায়া ইয়ে জটলা কুটলা কো প্রবেশ কর দেতে হ্যাঁ। নিশ্চন্দ রূপ মে স্বচ্ছন্দ রূপ মে উনকো যো বিহার হে ইয়ে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড মে ইনকো হোতা হ্যাঁ। কহতে যে পাত্র কৃষ্ণ জৈসে সারা দিয়ে রাস দূসরে দূসরে ওহাঁ পর সপক্ষ বিপক্ষ তটস্থা শ্রুত অলগ 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 পক্ষ হ্যাঁ। লেকিন কৃষ্ণ জব ইহাঁ পর লীলা করতে হ্যাঁ বস অর কই পক্ষ নেই কেবল ইনকি সপক্ষ রাধা রানী কি পক্ষ বালে হি ইহীঁ পর রহতে হ্যাঁ অর কই পক্ষ কা ইহাঁ পর প্রবেশ অধিকার নেই। যোগ মায়া জিসকো প্রবেশ করনে ইহাঁ দেতি নেই হ্যাঁ। ইসলিয়ে স্থান কাল পাত্র অর ইহাঁ পর কৃষ্ণ বিশেষ করকে পাঁচ লীলা করতে হ্যাঁ। এই কবি বন মহারাজ কে রে না রাধা কুণ্ড শ্যাম কুণ্ড প্রকট হুই ইতনে মে শ্রী পৌর্ণমাসী ইহাঁ পর সুন্দর ঝুলা লীলা কর দেতি হ্যাঁ। চারি তরফ মে মাধব মহারাজ বড়ি সুন্দর বর্ণনা করতে হ্যাঁ, কোন দিশা মে কদম কহীঁ আম কহীঁ মৌলশ্রী চম্পক ইয়ে চার কোড়া মে ইয়ে চার দো দো বৃক্ষ প্রকট করতি হ্যাঁ। জিসমে রাধা কৃষ্ণ বৈঠ করকে জব উনমে ঝুলা ঝুলতে হ্যাঁ, এসে করকে জব ঝুলা ঝুলতে হ্যাঁ উসি সময় মে উনকা যো পরিছা ইয়ে পানি মে প্রতিবিম্ব হোতা হ্যাঁ। উপর মে তো এক রূপ মে ঝুলতে হ্যাঁ দূসরে মে দূসরে রূপ মে। কহতে বিশেষ করকে যো ঝুলা লীলা মে বিশেষ মহত্ব কিয়া হ্যায়, কবি কবি সখিয়া মঞ্জেরিয়া ইতনে জোর সে ঝুলা কো ঝুলাতে হ্যাঁ, রাধা রানী ডর কর দিয়ে ক্যা করতি হ্যাঁ শ্রী শ্যাম সুন্দর কো আলিঙ্গন করতে হ্যাঁ। আলিঙ্গন করনে পর সখিয়া প্রসন্ন হো জাতি হ্যাঁ, শ্যাম সুন্দর প্রসন্ন হো জাতি হ্যাঁ। ইয়হীঁ পর হ্যাঁ শ্রী সনাতন গোস্বামী রূপ গোস্বামী নে যো লিখা থা বেড়ি ব্যালা গিরি প্রণাম, তিনি যখন রাধা রানী নে স্বরূপ কে বর্ণনা করলে রাধা রানী কে বেড়ি কে উদাহরণ কেসে দিয়া বলে বালা গিরি মতলব কাল নাগলি জেসে হ্যাঁ। শ্রী রূপ গোস্বামী কা ইস কো দেখ রে সনাতন গোস্বামী বলে রাধা রানী সাক্ষাৎ প্রেম স্বরূপিণী উনকো কেস কো তুমনে কালা নাগরিক সাথ মে কেসে উদাহরণ দে দিয়া সত্য বড়িয়া ইয়ে না বদল যায়। সনাতন গোস্বামী যো পরিক্রমা করতে করতে রাধা কুণ্ড সে আম কুণ্ড প্রকট হুয়ে ওই পর দেখা কেসে ঝুলা মে শ্রী কিশোর জি ঝুল রহি হ্যাঁ আর চারি তরফ মে গোপিয়া কেসে উনকো ঝুলা মে ঝুলা রহি হ্যাঁ, রাধা রানী কা চোটি কেসে তিন চার চোটিয়া কেসে নিচে ঝুল রহি থি, এসে লগ রহা থা জেসে সাঁপ উনকো উপর মে চড়ে হুয়ে।
इतने में श्री सनातन गोस्वामी बोले लाली लाली तुमको दिख नहीं रहा है, इनके ऊपर में चार सांप चढ़े हुए, इतने में वो सखी मुस्कुराते हुए वहीं पर अंतर ध्यान हो गए। इसलिए ये लीला यहीं पर हुई है, इसलिए यहीं पर श्री रघुनाथ दास गोस्वामी का भजन कुटी देखा। अभी महाराज जी बता रहे थे हमारे संप्रदाय में एक अद्भुत ग्रंथ है रघुनाथ दास गोस्वामी के, तो बहुत सारी ग्रंथ लेकिन एकता ग्रंथ होलो विलाप पुष्पांजलि, अद्भुत ग्रंथ हमारे संप्रदाय में, कहीं इस संप्रदाय में ये ग्रंथ उपलब्ध नहीं। कहते ये ग्रंथ का विशेषत्व क्या है विलाप पुष्पांजलि का, कहते महाप्रभु ब्रह्मा का एक दिन में एक बार आकर के वो दुर्लभ प्रेम को प्रदान करते हैं, जो प्रेम को पाने के लिए ब्रह्मा शंकर उद्धव तरसते हैं, जिसको अनर्पित चरित चिराग जो निकुंज सेवा जो मंजरी स्वरूप भाव को देते हैं, वो मंजरी भाव है क्या चीज, मंजरी कहते हैं किसको, उनकी क्या सेवा है, कभी ये विलाप पुष्पांजलि ग्रंथ पढ़ने पर, इसलिए प्रभुपाद कहते थे दो तीन ग्रंथ का प्रभुपाद नाम लेते थे, बोले भैया अगर गौड़ीय वैष्णव है ना जरूर ये विलाप पुष्पांजलि ग्रंथ को आप पढ़ो, इसको पढ़े बगैर क्या ये निकुंज सेवा क्या ये मंजरी सेवा ये चीज को तुम नहीं समझ सकते हो, जिसमें अद्भुत रूप में विलाप मतलब तो रोना, जैसे हम ठाकुर जी के चरण में एक एक पुष्प को अर्पण करते हैं, लेकिन इन्होंने एक एक श्लोक को ही एक एक पुष्प करके एक एक श्लोक को उन्होंने श्री ईश्वर जी के चरण में जो अर्पण किया है, कहते ये विलाप पुष्पांजलि दिव्य ग्रंथ है, अद्भुत ग्रंथ है, इसलिए आप लोग जरूर पढ़ना। यहाँ पर तो बहुत लीला है, यहीं पर श्री कृष्णदास देवराज गोस्वामी चैतन्य चरितामृत ग्रंथों को यहीं पर लिखे, इसलिए प्रभुपाद भी पूछते थे भैया बताओ तो सर्वश्रेष्ठ ग्रंथ कौन सा है, अगर सारे ग्रंथ अंतर ध्यान हो जाए जो ग्रंथ रहे तो दुनिया के सारे काम करेगा, बोले भागवत और चैतन्य चरितामृत, बोले अगर भागवत भी अंतर ध्यान हो जाए अगर केवल चैतन्य चरितामृत ग्रंथ ही रहे ना सारे ग्रंथ का अभाव पूर्ण करेगा, इसलिए यही पर ये ग्रंथ लिख गए, इसलिए ये स्थान हर दृष्टिकोण से ये स्थान अद्भुत अद्भुत है। हम लोग गुरु जी के अनुगत में यहाँ पर आए, यहाँ पर प्रणाम करें और श्री राधा रानी से रघुनाथ दास गोस्वामी से कृष्णदास कविराज गोस्वामी से सबसे प्रार्थना करें कि हमने सबके सब यहीं पर भजन किया, एक दिन हमारे भी यहीं पर दीप राधा कुंड श्याम कुंड में बात हो और राधा जी की चरण की सेवा हमें, बोले श्री राधा रानी बोले श्री वृषभानुराज नंदिनी की, बोले श्री राधा कुंड श्याम कुंड की।